আচ্ছা একটু খেয়াল করেন, আমরা বাটন নিলাম তাই না, বাটনের মধ্যে এখানে নিতে হবে। BTN 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 মানে বাটন, ঠিক আছে। এখানে যদি এখানে লিখতেন BTN BTN SUCCESS সাকসেস আসে নাই, আজকে সেভ করতে পারছি না, সেভ হচ্ছে না, হয়েছে। এখানে যদি আট আট সরি এখানে লিখতেন ড্যাঞ্জার, ঠিক আছে। এখন আপনি যদি চান সবগুলাকে একই সঙ্গে একদম মিলাই ফেলবেন, সেগুলো এখানে কাট করে বিইউ ডবল টি ওয়েন, আচ্ছা BTN গ্রুপ মনে হবে, আচ্ছা BTN মিলে গেছে। আপনি যদি নর্মালি এখানে বাটন না রেখে নর্মালি এ রাখেন, এ অ্যাঙ্কর ট্যাগ, এখানে রাখলাম ক্লিক হেয়ার ক্লিক ক্লিক বাটন মনে করেন রাখলেন, বা প্রেস বাটন প্রেস হেয়ার, এখানে কি করবেন জাস্ট শুধু ক্লাস ইউজ করবেন BTN BTN সাপোজ কি অ্যাক্টিভ যদি লিখি, অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কোনো ক্লাস মানে নাই নাই, হ্যাঁ তাহলে এখানে কি করবেন জাস্ট আপনার সাকসেস রেখে রাখেন, আছে এটা এটার মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে বাটন বাটনের ডিজাইন তো কিন্তু করা যায়, শুধু বাটনের ক্লাসটা ওখানে বসিয়ে দিলে ওটা বাটন হয়ে যায়, অ্যাঙ্কর ট্যাগটা বাটন হয়ে যায়। আচ্ছা এখানে এই কাজই করছে, আবার BTN LG দিলে বড় বাটন, ঠিক আছে BTN প্রাইমারি দিলে নর্মাল, BTN SM BTN XS দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়, BTN ব্লক দিলে টোটাল স্ক্রিন জুড়ে যাবে, বুঝতে পারছি। এখানে যদি আমরা দিয়ে দেই ডিজেবল তাহলে ক্লিক করা যাবে না বাটনে। আচ্ছা এবার ইমেজ, আচ্ছা আমরা যদি একটা নর্মাল ইমেজ নিয়ে আসি, এখন এখানে যান, এখানে যান IMG ইমেজেস স্ল্যাশ এটা তাই না, এটা যদি দেখেন তাহলে কেমন দেখা যাবে। এখন চাচ্ছেন জানালা না, ধরেন এটাকে একটু ডিজাইন করবেন এরকম রাউন্ড হবে, হালকা রাউন্ড হবে, তাহলে এখানে লিখবেন ক্লাস ইউজ করবেন এখানে রাখেন IMG
আপনার বর্ডিআর ইডি বর্ডার আসে এখানে। আচ্ছা রাউন্ডেড, রাউন্ডেড যদি ইউজ করেন, রাউন্ড হয়ে গেছে। এখানে যদি ইউজ করেন ইমেজ থাম্বনেল, TACUMBNA থাম্বনেল, দুই সাইডে একটু বর্ডার চলে আসছে। এটা যদি ইউজ করেন CHIRCLE, CIR CIR CLE সার্কেল, এটা একদম বর্ডার রেডিয়াস 50% হয়ে যাবে। এবং এটার উইথ হাইট সেম দেওয়ার জন্যই একদম গোল হয় নাই, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, চার পাঁচটা ছবি লাগবে, হ্যাঁ এখানে নিয়ে আসেন। ইমেজ কি ডিসপ্লে ব্লক করা থাকে? ইমেজ ডিসপ্লে ব্লক করা থাকে? হ্যাঁ কি শুনে বললেন না, না শুনে বললেন, সত্যি সত্যি কথা বললেন তো। ইমেজ কি করা থাকে? না, আচ্ছা ইংলিশ নিচে কেন আসছে? ইনলাইন ব্লক না, এখানে জায়গাই তো পাই নাই, জায়গা নাম্বারটা তো নিচে নেমে যাবে। এখানে উইথ দেওয়া আছে না, এটার বক্সটার একটা ক্লাসটা বাদ দিয়ে দেবেন। আচ্ছা এখানে আর সেরকম কোনো কিছু নাই, আচ্ছা এইটুকু টোটালি শেষ। এবার আপনাদের 5 মিনিট ব্রেক দিলে, ব্রেক দিই একটু, তারপরে শুরু করি। 5 মিনিট ব্রেক।